গোটা রাজ্যের পাশাপাশি সোমবার আম্বাসাতেও শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক টার্ম 2 পরীক্ষা। আম্বাসা মহকুমায় মাধ্যমিক পরীক্ষা গ্রহণের জন্য আম্বাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই দুটি সেন্টার রয়েছে। পাশাপাশি গোপাল সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ে একটি সাব সেন্টার রয়েছে। সোমবার বেলা 12টায় বোর্ডের সম্পূর্ণ নিয়মনীতি মেনে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীদের যেন কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে এবং রয়েছে কড়া নজরদারি। এই বর্ষে টার্ম টু এক্সাম এই আজকে থেকে শুরু হয়েছে চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এখানে টোটাল এনরোল রয়েছে 573, তার মধ্যে গোপাল সর্দারপাড়া ইন্টেসে 105 নাম্বার অফ স্টুডেন্ট ওইখানে অ্যালট করা হয়েছে। তো আজকে প্রথম দিন, আজকে ইংরেজি পরীক্ষা হচ্ছে তাদের। এই আমাদের টোটাল এখানে মডেল স্কুল ষাটটা স্কুল সম্ভবত ষাটটা স্কুলের স্টুডেন্ট এখানে এসেছে। চন্দ্রাইপাড়া স্কুলের স্টুডেন্ট সব আমরা ওই গোপাল সর্দারপাড়া স্কুলে তাদেরকে এখানে অ্যালটমেন্ট দিয়েছি। সব রকম ব্যবস্থা জলের ব্যবস্থা, মেডিকেল, ডিফেন্স পার্সোনাল সবাই এখানে এসেছে। ছাত্রছাত্রীদের সুবন্দোবস্ত রয়েছে এখানে, যাতে কোনো তাদের অসুবিধা না হয়। আমরা সব দিকই চেষ্টা করছি সুন্দর মতো যাতে তাদের পরীক্ষা আমরা